আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে, তুমি দেখো ভাই ভাইরে বুক নিয়ে কেমনে কান্দি, মোনাজাত করার আগে আমি বলছি তোমার মোনাজাত যদি কবুল করাইতে হয় ওই যে দেখো বন্ধু বন্ধুর কাছে মাপ চায়, ভাই ভাইয়ের কাছে মাপ চায়, কপাল পড়া নাই তোমার বন্ধু, নাই তোমার আত্মীয় স্বজন, নাই তোমার কলিজার টুকরো ভাই, নাই তোমার ভক্ত। তুই এখন বউ সারবি না মা বাপ সারবি? মগজ যুবক কি করে শোনেন, কত মা বসাইলে দিলাম বাজন রে মা বাবা এমন একটা শব্দ ভুল করলে মাফ চাইলে কিন্তু মাফ করে দেয় তাই না? কিন্তু এই বাপ্পার বললো তোমাকে ছেড়ে দিলাম, বাবা তো ভূমিয়ার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, বউলে রাগ করে চলে আসলো না পায় পর্যন্ত দশে বদমাশ শুনলো না, টাকার গরমে চলে আসলো ব্যাংকের ম্যানেজার একটু আমার পেটার একটু দেখে আসো, পেটারে দেখার জন্য আসছে বাবা মতিঝিল তেরোতলার উপরে বদমাশ অফিস করে, সিসি ক্যামেরা দ্বারা দেখছে বাবা নিচে দাঁড়িয়ে আছে, দারোয়ানকে টেলিফোন করে নিচের থেকে ইনফরমেশন দিচ্ছে ওই বুড়া যেন উপরে আসতে না পারে, দারোয়ান বলে চাচা আমার বাড়ি রংপুর, চাকরি করি ব্যাংকের দারোয়ানের, কিন্তু চাচা তোমার ছেলে হোক আর যেই হোক আমি উপরে যাইয়ে চাকরিটা নষ্ট করব, আমি বেতন পাই মাত্র 2500 টাকা আর তোমার পুরো বেতন পায় 25,000 টাকা, আমার 25,000 টাকা 2500 টাকার 500 টাকা মাসে খরচ করি আর 2000 টাকা আমার মা বাবার ঔষধের জন্য পাঠিয়ে দিন, আমার চাকরিটা খাইতে রাজি না, তুমি চলে যাও কারণ তুমি তো আর আমার বাবা না। এই বিরুদ্ধে লোকটা বলে জীবনের প্রথম ভুল করছি তোমার মতো পোলা না বানাইয়া বিসিএস কাডার বানাইয়া, দারোয়ান কাঁদে আর কয়েছা আমি মাত্র 9 পাস, চাষা দুঃখ নিও না তোমার পোলার পোলা নাই তোমার বেটা জানোয়ার হয়ে গেছে, তোমারে 300 টাকা দিছে ভাড়া দিয়া কুমিল্লা শহরে চলে যাইতে বলছে, বাংলাদেশ প্রতিদিন পেপারে আমি দেখা কাঁদছি তুমিও কাঁদবা যুবক রে, মা বাবার চাইতে দরদি কেউ নাই, আমার আল্লাহ কোরআনে কি বলে শুনো, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما.
আল্লাহ কি শিখিয়ে দেন পুরা কি করে দেখো। চাচা চলে যাবো, 300 টাকা যখন চাচার হাতে দিছে দারোয়ানের হাতে রিটার্ন দিয়ে কয় বাবা কি, ও বাবা তুমি দোয়া করিও এই 300 টাকা আমার লাগবে না, এখনো রিক্সা চালাবার মতো শক্তি আমার আছে। টাউনে কয়েকদিন রিক্সা চালাইয়া কিছু টাকা চুগাইয়া বাজান কুমিল্লা গেছে। মা জিজ্ঞেস করে আমার বোলা কেমন আছে, কমা আমার বোলা কেমন আছে, ভালো আছে, ও কি বলছে এখন কান পানা। বাবাই বলে দেখো তোমার বোলাই পয়সা মিলে দিছে, অনেকদিন পরে গেছি তো এই টাকা গুলা গেছে। মা তো বলত না, মা দেখে অনেক পুরানা পুরানা 10 টাকার টাকা 5 টাকার নোট, মা কয় মা তো ও তো ব্যাংকে চাকরি করে, এই টাকা দেওয়ার কথা না, তুমি রিক্সা চালাইছো। বাবাই কান দেয়ার কয় বৌরে তোর পোলার পোলা নাই জানোয়ার হয়ে গেছে, যোগ ভাই আমার বেটারে বরদোয়া দিলে আল্লাহর গজবে ধরে যাবে, তুমি আমার বেটারে মাফ কইরা দাও। এখন দিনটা নরম করেন, রাত এখন 12:30টার বেশি হলো, বাবা মায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ভিতরে কষ্ট দিও না। ও ভাই জানে এইভাবে 2-3 মাস পরে মা বাবা বেড়াইতে যায়, ভালোভাবে ছেলে কথাও কয় না, বেটার ঘরে সন্তান হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, 8-10 বছর এইভাবে হয়ে গেছে, বাপ মার বাসায় যায় না। হঠাৎ করে রমজান মাসে বাড়ি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে, সুমান নামাজ আপনার ওয়াজ প্রতিদিন সুমার ওয়াজ বিকেল বেলা ছেড়ে দেয়, ওই সুমার বয়ের শুনে তো মসজিদে কান দিয়ে আবার ইউটিউবে শুনেও কান দিই, জিজ্ঞেস করে নাচ করে বলছে আমি শুধু কামদার জন্য আসি। ওই কিন্তু আপনাকে আমাকে ও আর বাবাকে আগে খবরটা দিছে, অবশ্যই ওর বাপ মার অনেক ভক্ত আমি জানি, ও আমার আজকে বলতেছে যখন আমার আগায় থেকে আমার দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন, ওখানে অনেক লোক হয়েছে, এ ভাইয়া ও গাড়িতে বসে আমার বলতেছে হুজুর কি আমার জীবনে বিমানে বহুতবার আসছি আমার শহরে আমার গ্রামের বাড়ি, কিন্তু আজকের মতো বিমানে কোনোদিন উঠিনি, বললাম কেন, আপনার পাশের সিটে বই আমি আইছি। হুজুর আমার কাছে মনে হয়েছে আমার সাথে বড় দামি আর কেউ নাই, আপনার পাশে বসে আমি আসছি, আমি যখন সিটে বই একটু নাড়াচাড়া করছি দেখি ও ছোট্ট মুরগির বাচ্চার মতো কাছে সরে যায়, তার মানে আমার শরীরের কোনো হ্যাজাল শরীরে না লাগে, এত সম্মান দেখাইছে আমাকে ভাই জান, এই ছেলেগুলো একদিন বড় হয়ে যাবে, যার আলেমুল্লাহ আমাকে সম্মান দেখাবে আল্লাহ তাকে অনেক বড় করবে। আল্লাহ আমি 12 বছর বয়সে মা হারাইয়া মার কষ্ট বুকিনে আলেম হয়েছি, আমি জানি মা কি জিনিস, আমরা আলেম অধিকাংশ গরিবের ঘরে সন্তান, আমরা ধনির ঘরে সন্তান না, ধনির পোলাপান কোনোদিন মাদ্রাসায় পড়ায় না, সব তারা একজন পড়ায় তাও পড়ায় না, 570 সাবান দিয়ে জামা ধুইতাম, ওই সাবান দিয়ে আমার শরীরে লাগে গোসল করতে হবে, আমি সেই দিয়ে আছি, আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারি কিন্তু আমি সেই ইতিহাস বলি নাই,
করে বিমানের অফার দিয়ে নিয়ে আসেন যে ভারত চলে যাবো ওই মাসে, 7-8-9-10 ভারতে থাকবো, মুর্শিদাবাদ, ত্রিপুরা, বর্তমান। আমি ৫৭০ সাবান দিয়ে গোসল করতাম, আজকে আমার একটা প্রোগ্রাম নেওয়ার জন্য বছরকে বছর অপেক্ষা করে, এটা কেন গো মালিক? তালাশ করে পাই না, শুধু একটাই পাইছে, এটা আমার মায়ের দোয়া। যুবক ভাই, আমি হাজার হাজার যুবকদের সাথে ওয়াদা করে গেলাম, দুনিয়ায় যার সাথে মায়ের দোয়া আছে, যদি তোমার টাকা মা বাবার পিছনে খরচ না করো, এই টাকা একদিন তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই ম্যানেজার বুঝে ফেলছে আমার টাকার কি দাম আছে, আমার মা বাবা অসুস্থ, আমি মা বাবার দেখি না, বাসায় যাইবার পরে বিবিরে বলে ব্যাকলে করে বিয়ে করার পরে মা বাবার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বিবি বলে মগা এই কথা একবার কইব না, আমি তোমার জীবনে কোনোদিন কই নাই যে তোমার মা বাপের টাকা দিও না, তুমি জিদদের সঙ্গে মা বাপের দেখো না, এটা আমার কি দোষ? তাহলে আগামী সপ্তাহে আমি যাবো আমার মা বাপের দেখতে, যাও আমি খুশি। এবার স্যাম তোমরা জানো ফেরিঘাটে যাইবার পরে বাবা কুয়াশার কারণে 5 ঘন্টা লেট, কোন মানুষ নাই, কোন গাড়ি নাই, দারোয়ানকে জিজ্ঞেস করেছে চাচা কোন রিক্সার খবর দিতে পারবা? ও চাচা, এই রমজান মাসে কে আপনার এই রাত্রে শীতের মধ্যে গাড়ি চালাইব? আমার কাছে একটা পান্তা পাত আছে, চাচা বাতি দেখাই রোজা রাখি, সকালবেলা গাড়ি আইব না চাচা, আমার জরুরি যাওয়ার দরকার। যদি জরুরি যাইতে হয় এখান থেকে একটু সামনে একবার শুয়ে হেঁটে যান, একটা লোক দিনের বেলায় গাড়ি চালায় না, রিক্সা চালায় না, রাতের বেলায় চালায়, তার পোলা বলে ঢাকা শহর অনেক বড় চাকরি করে, পোলার মান সম্মান যাবে বিদায়, দিনের বেলা চালায় না, রাতের বেলা চালায়। দেখেন ওই লোকটারে কয়েকদিন ধরে দেখি না, রোজা আসছে দেখেন, দেখেন আসছে নাকি? মাজানের পোটলাটা হাতে নিয়ে যায় দেখে কালো মোটা চশমা, এলেমের মধ্যে মোটা মোটা পাওয়ারলা দুটা চশমা, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, 30 টাকা দামের একটা প্লাস্টিক জুতা পায়ে দিয়ে, আল্লাহর বান্দা বাজান, অসুস্থ শরীর লইয়া রিক্সার ভিতরে কাইত হয়ে পড়ে রয়েছে। সাহেব দয়া জিজ্ঞেস করছে চাষা যাইবানি? যুবক এখন কাম না, যদি মার প্রেম অন্তরে থাকে, দুনিয়ার সব কিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ কিন্তু পরিবর্তন করা যায় না। যখনই বলছে চাষা যাইবানি চিনে ফেলছে, ওই যাবেন ওই গ্রামে যাবেন, পারবো তো করি, ওই গ্রাম তো আমার, স্যার ওখানে যাবে কেন? ভালো করে তাকায় দেখে যে স্যারের 20 বছর আগে বেড়াই মারি
স্কুলে বৃষ্টির মধ্যে কোলে করে স্কুলে পাঠাইছিল। স্যার জানো কত টাকা নিবে চাচা? প্রতিদিনই তো টাকার জন্য ভাড়াটা নি, আজকে ভাড়া নিব না, শুধু আপনার মাগনা বাড়িতে পৌঁছে দিব। কিছুদূর যাইবার পরে পুষে একটা ব্রিজের উপরে সাঁকোর উপর উঠতে যাইয়া আর উঠতে পারে না, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাকাইতের এলাকা, সোর ডাকাইতের এলাকা, পারবি না তো নিলিকা। যখন থাবুর মারতে গেছে বলে স্যার থাবুরটা মারার আগে একটু লাইটটা মারেন। যখনই থাবা মারতে গেছে লাইটটা মারার সাথে মাফলারটা টান দিয়ে কয় স্যার দেখেন তো আমার সিনেমি গোসা। রিক্সার থেকে একটা লাভ দিয়া বাবার পা দুটো জড়িয়ে ধরে বলে বাবা তুমি এই রাত্রে রিক্সা চালাও কুমিল্লা শহরে বাবা, এই শহরে কেউ রিক্সা এই রাত্রে চালায় না, তুমি চালাও গ্রাম দেওয়ার বলে তোমার অফিসের সামনে গেলে অপমান করে তাড়িয়ে দাও। তোমার মা অসুস্থ, বাতের রোগী, হাঁপানির রোগী, তোমার মায়ের এক সপ্তাহ ধরে ঔষধ নাই, এমন কি ইফতারি খাবো এমন কোন জিনিস ঘরে নাই গো বাবা। বাবা বাধ্য হইয়া আসছি রিক্সা চালাইতে, এক সপ্তাহ ধরে আমি অসুস্থ। রিক্সাকে ধাক্কা মেরে ফেলাইয়া বাবার বুকের মধ্যে নিয়ে বলে আব্বা তোমার বাবা ছেলে পয়সা মানুষে খায়, তুমি রিক্সা চালাইয়া খাও। বাবা কান দেয়ার বলে বাদুরে ও বেটা আমার কপালে আছে তাই খাই না গো বাবা, আর তোমার রিক্সা চালাইতে দিব না, জোরকা করে একটা শিক্ষার দিয়ে মায়ের জন্য দরখাস্ত দিব। দেখো মা কি জিনিস, বাবা কি জিনিস, বাপে কোলে করে নিয়ে যখন বাড়িতে গেছে মা বাবার পায়ের আওয়াজ শুনিয়া জিজ্ঞেস করছে রিপনের বাবা ঔষধ আনছো? মার কথা শুনে বাবাই বলে এমন ঔষধ আনছি খাওয়াইতে হবে না, একবার দেখলেই ভালো হয়ে যায়। বোঝা গেল মা সন্তানের চেহারা দেখলেই অসুখ ভালো হয়ে যায়, এই মায়ের কোনোদিন কষ্ট দিও না। সাহেব একটা দৌড় দিয়া মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে মা মা তুমি আমার মাফ করে দাও গো মা। রিপনের মা রিপন রে বুকে ভাই একটা শিক্ষার দিয়া কয় বাবা রে 10 বছর মা বলে ডাকো না, আজকে ডাক দিস আমি মা সব মাফ করে দিছি। মানুষ হয়ে যদি মানুষকে রিপনের মা 10 বছরের ব্যথা বলিয়া মাফ করে দিতে পারে, 10 বছর নামাজ পড়ো না, নেশা করো, আল্লাহকে ভুলে গেছো, এখন আমার আল্লাহ রাসূলের একটা ডাক দিবা আল্লাহ বলিয়া ডাক দাও তো, হাত উঁচু করে আল্লাহ বলে ডাক দাও তো, ডাক দাও আল্লাহ।
আল্লাহ তুমি মাফ করে আমি যে মাদ্রাসার মধ্যে দুবারে রেস্ট পেয়েছি ওখানে যাই বলো আমি আপনার অনেক বড় ফ্যান, ওদের আমার মা অসুস্থ আপনার মাদ্রাসায় দিলাম, কারণ আমার মায়ের নামে আমি মাদ্রাসা পড়তেছি, যেরকম মারা হবা আমি ২০১১ সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, এর আগে ২০০৪ সাল থেকে আমি প্রতি বছর হজে যাই, মাঝে মাঝে মা হয়েছে, কিন্তু আল্লাহ বহুতবার মক্কা মদিনা দেখাইছে, ২০০৪ সালে যখন আমার বাবারে নিয়ে গেছি কাবার সামনে দাঁড় করে আমার বাবার পা দুটো জড়ায় ধরে কাঁদছে, আব্বা আমার মা নাই, মা বেঁচে থাকলে মাকে নিয়ে হজে আসতাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমার হজ হইব না, বিশ্বাস করো ভাই, আমার বাবা কাবার সাথে বুকটা লাগাইয়া আমার বাবা মাত্র সিন্দাই সিন্দাই দোয়া করছিলেন, আমার এলিয়া যতগুলো মানুষের সামনে ওয়াজ করবে প্রতিটা ছেলের চোখ দিয়ে পানি ভরাইবা, আমি দেখছি অনেক বাবাদের চোখে পানি, অনেক যুবকের চোখে পানি, তোমাদের মা বাপকে আল্লাহ মাফ করে দেবে, এমন কোন যুবক এই মাহফিলে আসো, আমি যদি হজের মধ্যে লক্ষ লক্ষ হাদিস সাথে বাবার পাও ধরে মাফ চাইতে পারি, আমার সাথে লাভ দিয়ে দাঁড়াই আমার আল্লাহ কোনদিন মাফ করবে না, যদি মা বাবার পর্দা তোমার একাউন্টে জমা থাকে, আমি ৩০টা সেকেন্ড টাইম দিলাম, এমন কোন যুবক আছো নগদ আমার দেখাই না, তোমার মার কাছে মাপ চাইবা পাও ধরে, যদি তোমার মা না থাকে শাশুড়ির কাছে মাপ চাইবা, যদি শাশুড়ি মাফ করে দেয় বাবাই মাফ করে দেয় স্বামী মাফ করে দেয়, আমি বিশ্বাস তোমার আল্লাহ মাফ করে দিবে, আমি আমার বাপরে জোরাই ধরে মাপ চাইছে, ওঠো দেখো তোমার বাবাই মাঠে আছে কিনা, তোমার বাবার কাছে মাপ চাইলে আল্লাহ তোমার মাপ করে দেবে, এই বাপরে খারা করে এসো, বাপরে খারা করো, বাপরে খারা করে মাপ চাও, এই সুবাহের মতো কি আসল বাপরে জোরাই ধরে এখন মাপ চাই, ওঠো ভাই ওঠো ওঠো, আমি বলছি তোমার বাবাই মাঠে নাই, তোমার বাপ না থাকে তোমার বড় ভাই এই মাঠে নাই, বড় ভাইয়ের বুকের মধ্যে নিয়ে বাপ মনে করে কাটবা, বড় ভাই যদি মাফ করে দেয় এই হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, আমি বলছি ওঠো যুবক ভাই ওঠো, আর কোন যুবক আছো আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে, নাই আর কোন যুবক নাই, ভাই 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 তোর বুকে মাপ চাইবা, বড় ভাই ছোট ভাইয়ের কাছে মাপ চাইবা, ছোট ভাই বড় ভাইয়ের কাছে মাপ চাইবা, ছোট ভাই নাই বন্ধু বন্ধুর কাছে মাপ চাইবা, ওই দেখো মালিক রে তুমি দেখো ভাই ভাই রে বুকে নিয়ে কেমনে কান্দে, আয় আল্লাহ
তুমি এই দুইজনকে মাফ করে দাও। যুবকার কেউ নাই, ভাই ভাইয়ের কাছে মাফ চাইবা। বন্ধু বান্ধব একসাথে ক্রিকেট খেলতে যাই, এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট দিছো, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাফ চাইতে পারো না? কোন কোন যুবক আছে দাঁড়াও তো, বন্ধুর কাছে বন্ধুর বুকি নিয়ে মাফ চাইবা মোনাজাত করার আগে? আমি বলছি তোমার মোনাজাত যদি কবুল করাইতে হয়, ওই যে দেখো বন্ধু বন্ধুর কাছে মাফ চায়, ভাই ভাইয়ের কাছে মাফ চায়। কপাল ফোড়া নাই তোমার বন্ধু, নাই তোমার আত্মীয় স্বজন, নাই তোমার কলিজার টুকরো ভাই, নাই তোমার ভক্ত। আল্লাহ তুমি এই সমস্ত যুবকদেরকে মাফ করে দাও যারা বাইরে ভাই বকি নিয়ে মাফ চায় গো মালিক। জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলেন না। আমার মন বলে আজকের জন্মগুলো হবে জোর করে আমিন আমিন। আমার মন বলে দেখো ওই যে পাশে বইয়া কান্দে, দেখো তোমরা যারা ভাইয়ের কাছে মাফ চাইলে না সুযোগ পাইয়া, আজকে সুযোগ পাইয়া হাজার হাজার মানুষের সামনে ভাইয়ের কাছে ভাই মাফ চাইলেন, একদিন ভাইও কাঁদবে তুমিও কাঁদবা, সেদিন আর কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। আমিন আমিন।